সুপ্রভাত বন্ধুরা, আজ 21শে সেপ্টেম্বর শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 5:15। তো আজ রাস্তা থেকে ব্লগটি শুরু করছি। আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে রাস্তা থেকে ব্লগটি শুরু করলাম। আজ সকালে ঘুম থেকে উঠেছি ভোর 4টার সময়, কারণ আমরা কলকাতা সফরে বেরিয়েছি। যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই সময় লাগবে যেতে, তাই সকাল সকাল না বের হলে রোদ উঠে গেলে বাচ্চাদের নিয়ে যেতে রাস্তায় সমস্যা হবে। আমি আপনাদের দাদা ভাই, বাবু, অনুষ্কা সবাই যাচ্ছি। আর আমরা কলকাতায় কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাব আমার বড়ননদের বাড়ি। বড়ননদ শুক্রবার তার নতুন বাড়ি দেখার জন্য দেশে এসেছিল। শুক্রবারই তার কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল। যেহেতু আমরা যাব, তাই বড়ননদ আর নন্দাই দুজনে মিলে আমাদের সাথে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি। কয়েকদিনের বৃষ্টি বন্যার জন্য আমাদের মেদিনীপুর রুটে গাড়ি চলাচল বন্ধ, তাই আমরা আমাদের বাড়ি থেকে একটা টোটো ভাড়া করে যাচ্ছি প্রথমে দাসপুর বকলতলাতে। সেখানে আমরা বাসে এখন উঠে পড়েছি। আর যে বাসটাতে আমরা উঠেছি সেটা আমাদের এলাকা দিয়ে যাতায়াত করে, কিন্তু এই বন্যার জন্য বাসটা এখন দাসপুরে থাকে, সেখান থেকেই কলকাতা যাবে। যেহেতু বাসটা দাসপুর থেকে সকাল 6:10 ছাড়বে, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে উঠে পড়লাম টোটোতে। টোটোকে আগে থেকেই বলা ছিল। যাই হোক, আমরা তো বাসে উঠে পড়েছি, আপনারা দেখতে পেয়েছেন, আর বাস চলতেও শুরু করে দিয়েছে। 3 সিটে আমরা তিনজনে বসেছি, বাবুকে কোলে নিয়ে, আর দিদি আর জায়বু পাশে 2 সিটে বসেছে। আর আমাদের গাড়ি আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জানালার পাশে যেহেতু আমি বাবুকে নিয়ে বসেছি, তাই রাস্তার দিকে দেখতে দেখতে যাচ্ছি। সকালে বাসে করে বা ট্রেনে করে যেতে আমার বেশ ভালো লাগে। যেহেতু সকাল সকাল আমি উঠেছি, তাই বাসে যেতে যেতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি। তবে একটু টেনশনে আছি বাবু কী করবে এই ভেবে, কারণ বাবু মারুতি করে যতবার কোথাও গেছে ততবারই বাবু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। জানি না আজ কী করবে, এই জন্যেই টেনশনে আছি। বাবু গাড়িতে উঠলেই বমি করে, তাই বাবু যাতে বমি না করে এই জন্য বাড়ি থেকে কাগজে নিয়ে এসেছি। মাঝে মাঝে বাবুর নাকের সামনে রাখছি। দেখুন, আমরা এখন কোলাঘাট ব্রিজ পাস হচ্ছি। বাবুও একটু ঘুমিয়ে গেছে দেখে আমিও কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম ঠান্ডা বাতাসে। বাসটা যখন চলছে বেশ ভালোই লাগছে, বাতাসও পাচ্ছি, যখনই থেমে যাচ্ছে বেশ গরম লাগছে। আপনাদের দাদা ভাই চিড়ার প্যাকেট কিনেছিল বাচ্চাদের জন্য, বিস্কুট চকলেট ব্যাগে রেখেছি রাস্তাতে খিদে পেলে খাবে বলে। দিদি ভাই স্প্রাইট কিনেছিল বাবু খাবে বলতে। সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করলো। হ্যাঁ, মুড়িও এনেছি বাড়ি থেকে, কিন্তু কেন জানি না বাসে উঠলে আমার কেন খিদে পায় না। যাই হোক, তো আমরা এখন অনেকটাই চলে এসেছি, এখন বিদ্যাসাগর সেতু পার হচ্ছি। আর আমার বড়ননদ থাকে যাদবপুর কসবাতে, আমরা সেখানেই এখন যাব। আর আমরা হঠাৎ করে কেন যাচ্ছি সেটাও আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ধর্মতলা ভিক্টোরিয়ার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটির পাশ দিয়ে। আমরা নামব রুবিস বাসস্ট্যান্ডে। তো আমি যদিও কলকাতার এত সব কিছু জানি না, আপনাদের দাদা ভাই আর বর্দি ভাইকে জিজ্ঞাসা করছি এটা কোথায় এলাম, কোথায় যাচ্ছি এখন, ওরা বলছে তাই আপনাদের বলতে পারছি। খুব সুন্দর লাগছে আমাদের কলকাতা জার্নি, সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা। আর এই প্রথম আমার কলকাতায় আসা, যদিও কয়েক মাস আগে আমি আমার মাসতুতো দিদির বিয়েতে এসেছিলাম, সেটা সাঁতরাগাছিতে, কিন্তু সেটা তো কলকাতায় ঢোকার আগেই ছিল। Yeah.
সিটির পাশ দিয়ে যেতে যেতে শাহরুখ খান যে বাড়িতে থাকে কলকাতায় এসে সেটাও দেখলাম। আপনাদের দাদা ভাই দেখানোরও চেষ্টা করলো, আপনারা দেখতে পেলেন কি না জানি না। আমরা এবার নামবো নামবো করছি রুবি হসপিটালের কাছে নামবো, পাচ্ছে না কাবেরী কাবেরী বাসে করে যাচ্ছে, এখন এসেছে এখন কলকাতা সফরে। ঠিক আছে কে, তোর কি সমস্যা? গন্ধ শুকতে শুকতে আনা হয়েছে, গন্ধ যেখানেই পাচ্ছে সেখানেই রেগুন আগে দিচ্ছে। কোথায় জিজ্ঞাসা করুন না। কোনটা উঠবে বসছু আর কি, বসতে দেখা পাচ্ছ? কোলে লে কোলে লে। কি খবর? এক্ষুনি পৌঁছে আমি তো ছেলের কথা শুনেছেন, ছেলে বলছে বিচার চাই বিচার দাও। বাসে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিল বাবু, যেই আমি বললাম বাবু কলকাতায় চলে এসেছি এবার বাস থেকে নামতে হবে, হঠাৎ ও বলে ওঠে বিচার চাই বিচার দাও। আর ওর কথা শুনে বাসে যারা সবাই ছিল আমরা যাত্রীরা সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে জানেন তো। সেই সময় আমার কাছে মানে ফোনটা আমি অন রাখিনি, তাই আবার এখন অন করেছি আর আবার ও একই কথাই বলছে। ভাবুন ছেলের কাণ্ড, ফোনে টিভিতে সব সময় দেখেছে তো, তাই ও মন ওর মনে এটাই হয়, ও হয়তো এটাই ভাবছে কলকাতা আসা মানেই বিচার চাইতে হবে। যাই হোক, আমরা তো রুবি থেকে অটো করে যাদবপুর থানার আগে কেকে দত্ততে আমরা নামলাম। এখান থেকে পায়ে হেঁটে কিছুটা গেলেই দিদির ফ্ল্যাট, সেখানে এখন আমরা যাব। কোথায় এসছো? চলো, আর অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এবার আজকে ওর মানে বাবুর হয়নি, কাবেরির হচ্ছে। দেখে চলে যাও। দশটা বাজে নেই পৌঁছে গেলাম। ভালো হয়েছে। কুমার টুলে এখান থেকে কত দূরে? কথা গো, এই ঠাকুর তৈরি হচ্ছে। মাঞ্জি দিয়ে কে দেখেনি? আমি মাঝখানে রেখে দিচ্ছি তো দিকে। সবাই তাহলে আমি দাঁড়িয়ে বললাম তো, তুই আসতে পারতিস? কেন উপর আমি আসতে পারছি?
বাবু কি বলছে? কাল থেকে ধরেছে লিফটে উঠবো। তারপর কি বলতে গিনি, ও হচ্ছে গিয়ে সেই খবর টবর গুলো দেখছে তো, যত হচ্ছে গিয়ে ও জানে এখানে আস কলকাতা মানেই বিচার চাইতে হবে, বুঝতে পেরেছি তো? ওই জন্য যত আসছে তত বলছে ওর বিচার চাই। চলো কোন দিকে, কোথায় পাকা সুইচ, কোথায় দিদি ঠাকুর ঘর? এটা লাইটটা চলে, আমরা 10টার সময় এখানে এসে পৌঁছেছি, এখন ঘড়িতে বাজে 1টা। তো স্নান টান করে ফ্রেশ হয়ে বাবুকে স্নান টান করালাম, তো তারপরে ভাবলাম যে ক্যামেরা অন করি, ভুলেই গিয়েছিলাম ক্যামেরা অন করার কথা। তো এই যে এখন এখানটায় বসে মানে বসে গল্প করছিলাম সবাই মিলে, আর কোথায় এসেছি সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, যাদের সাথে রাস্তায় এসেছিলাম তাদেরকে তো দেখতেই পেয়েছেন। আমরা এসেছি আমার বড়ননদের বাড়ি কলকাতাতে, সেখানে তো গ্রামে বাড়ি হচ্ছেই, তো কলকাতাতে এসেছি। আর আসার কারণটা হচ্ছে ভাগ্নির যেহেতু বিয়ে হবে, কথাবার্তার জন্য এসেছি, না কি বল? হ্যাঁ, ভাগ্নির বিয়ে কিছুদিনের মধ্যেই আপনাদেরকে বলেছিলাম। বড় ভাগ্নির এটা ছুটকি, ছুটকিকে তো আমরা দেখেইছেন, বড়কেও দেখে নিলাম। আমাদের সাথে অনুষ্কাও এসেছে, এই যে অনুষ্কাও এসেছে, তো ওরা তিনজনে যে এখানে খেলছিল তো আমরা সেই জন্য একটু আসলাম এখানকে। দিদি আর বাবু রাখি পরে নিয়েছে এতদিন পর দিদির কাছে, দিদির কাছে রাখি পরতে বেশ ভালোই লাগে, তো রাখি পরে নিয়েছে। তো রুম গুলো খুব সুন্দর সুন্দর সব চারিদিকটা। এটা হচ্ছে গিয়ে ভাগ্নেদের রুম, দুই ভাগ্নের রুম। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়া সব পড়ে যাবি যে, আরে এরকম করছিস কেন তোরা? এরা দুষ্টামি করছে। এটা বড় ভাগ্নি আর ছোট ভাগ্নির রুম দেখিয়ে দিলাম আপনাদের, তো চলুন। কে ছোট ভাগ্নি বাজে? তখন এখানে ঠাকুরটা দেখিয়েছিলাম, এইমাত্র পুজো করলাম স্নান করে। দিদি বলে তুই পুজো কর, দিদি আর যাই বলে এখানে পুজো করলাম। এখানে দেখুন কি সুন্দর তুলসী গাছ লাগিয়ে রেখেছে, এটা ডাইনিং প্লেস। এখানে একটা রুম, এখানে হচ্ছে কি করে, এখানে যে ভাগ্নির সেতার রাখা আছে, এখানে ভাগ্নি এখানে গান করে। আর এই জায়গাটা দেখুন, একটা বারান্দা আছে, সাউথ সিটি মল আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটা তো দূর থেকে দেখা যাচ্ছে, তো একটু জুম করে আপনাদেরকে দেখালাম। এখানকে যাওয়ার ইচ্ছা আছে আমাদের, একটু রেস্ট নিয়ে নিই তারপরে যাব সাউথ সিটি মল ঘুরতে। বর্কিকে তো দেখেই নিয়েছেন, এই যে বর্কি স্নান হয়ে গেছে তো, যাই হোক ঘুমাচ্ছি। এটার দিকে যাই বললুম, বিছানাটা দেখাচ্ছি নি, যাই হোক খালি গায়ে ঘুমাচ্ছি। দিদি এখানে রান্না করছে, এটা একটা অ্যাটাচ বাথরুম, আর এখানে একটা বাথরুম আছে। এটা অ্যাটাচ এই দিদি ভাগ্নির রুমের সঙ্গে। চলো কি গো, আমাকে আমি দেখাচ্ছি আর তুই পালিয়ে এসছ, আর এখান থেকে কি আমরা যখন ঘুরে আসছিলাম ওটা দেখতে পাচ্ছিলেন, এখান থেকে দেখা যাচ্ছে কি কোথায় দেখা যাচ্ছে, দেখো ওইটা লেগে যাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন এই অত জুমে দেখতে পাচ্ছেন অ্যাটমোস্ফিয়ার নাকি অ্যাটমোস্ফিয়ারে শাহরুখ খানের ঘর শাহরুখ খানের বাড়ি আছে এখানে তো কলকাতার দিক নির্ণয় করা খুব মুশকিল বুঝতে পেরেছেন এইটা হচ্ছে গিয়ে পূর্ব দিক এটা পূর্ব দিক এই যে আচ্ছা এটা পুরোটা পূর্ব দিক আর এটা হচ্ছে উত্তর দিক মানে পুরোটাই আমাদের এখান থেকে পুরোটাই বিপরীত আর কি হ্যাঁ আমি কলকাতায় আসলে ওই উত্তর দিক পূর্ব দিক পশ্চিম দিক মানে খোঁজা খুব মুশকিল দিক নির্ণয় করা খুব মুশকিল কলকাতায় আসলে এইটা পূর্ব দিক আর এটা পশ্চিম এই পাশেরটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ হচ্ছে ব্যাপার এই যে খেতে বসে বলে বাবুরা বসে বলেছে খেতে এই যে প্রিয়জার একটা চ্যানেল আছে আমি আপনাদেরকে বলেছিলাম প্রিয় যাওয়ার নাম অদ্রিজা হচ্ছে বড় দিদির নাম আমরা যাকে মানা বলি আর একে কি বলি আমরা একে আমরা দিয়া বলি দিয়া এটা মানা একটা দিয়া মানার বিয়ে বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে তুই এখানে থেকে যা আমরা চলে যা তুই এখানে একা থেকে যা আর বিচার চাইবি নাকি মানে কি ব্যাপারটা বুঝতে পেরেছেন টিভিতে বা টিভি তো দেখে না ওই ফোনে এত জাস্টিস শুনেছে বুঝতে পেরেছেন তো এই বাচ্চা অবস্থা অত বয়স 5 বছর ও অত হচ্ছে গিয়ে শুনে শুনে এমন হয়েছে ও জানে কলকাতায় আসলেই বিচার চাওয়া হয় তা ওই জন্য ও হচ্ছে ঘুমিয়ে পড়েছিল আমি বলি বাবু এসে গেছে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই বলছে যে বিচার চাই বিচার চাই বুঝতে পেরেছেন এই ডাক্তারদের আন্দোলন সব আন্দোলন টান্দোলন দেখে উঠেছে তো এই হচ্ছে ব্যাপার উই ওয়ান্ট জাস্টিস আমার বাবু করছে ফেসবুক থেকে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা সকাল থেকেই চলছে ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করে নিচ্ছি পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্টে আবার হচ্ছে গিয়ে দেখা পাচ্ছি বিকেলে ঘুরতে যাওয়ার কথা আছে সর্দির বাড়ি যাওয়ার কথা আছে তো সবাই যাবো তখন তো ঠিক আছে চলো পরবর্তী পার্ট ওই খাওয়া থেকেই ভিডিওটা করবো ঠিক আছে তাহলে এই পার্টে আর বেশিক্ষণ এ করছি না এখান পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পার্টে অপেক্ষা করুন কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি সবটা একটু করে দেখো।